যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে তুমি 2 লাখ টাকা নাও, স্বাস্থ্যসাথীর কার্ডে ওই অপারেশনটা কিন্তু তোমাকে 50,000-এর মধ্যে বিল করতে হবে, নাহলে সরকার পয়সা দেবে না। ওরা দেখলো আমার 2 লাখ টাকার কাস্টমারটা এখন হয়ে গেছে 50,000-এর কাস্টমার। আমাদের তিলোত্তমা অভয়ার দেহটাকে কাজে লাগিয়ে এই স্বাস্থ্য মাফিয়ারা, এই হেলথ মাফিয়ারা আজকে জুনিয়র ডাক্তারদের ফুসলে সরকারি হেলথ সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে। জুনিয়র ডাক্তারদের ফুসলিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে নষ্ট করতে চাইছে স্বাস্থ্য মাফিয়ারা। রবিবার বিজয়ার সম্মেলনের একটি অনুষ্ঠান থেকে এই ভাষাতেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের। তবে এখানেই থেমে থাকেননি তৃণমূল মুখপাত্র। তার দাবি, বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর জন্যই কিছু চিকিৎসক জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে মদত দিচ্ছে। কলকাতার প্রাইভেট নার্সিং হোমগুলোর সবচেয়ে বড় কাস্টমার ছিল বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে এসে তারা প্রাইভেটে ট্রিটমেন্ট করত। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর এই ভিড়টা আসা পুরো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের কাস্টমার প্রাইভেট নার্সিং হোমের ব্যবসা 40% কমে গিয়েছে। এখন আপনার আমার ব্যবসা যদি কমে যায়, আমরা তো বাড়ানোর চেষ্টা করব। এই ডাক্তারবাবুরা বাড়ানোর চেষ্টা করলেন কিভাবে? এই কিছু নিজেদের পেটুয়া ডাক্তার যারা একই সাথে সরকারি হাসপাতালেও কাজ করে আবার নিজেদের প্রাইভেটে ডিউটিও করে, সেগুলোকে ধরে বললো তোরা সবাই ডিউটি করা বন্ধ করে দে। যদিও তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তার ত্রিনেশ মণ্ডলের পাল্টা দাবি, আমাদের আন্দোলনে ভয় পেয়ে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। দেখুন, আমাদের আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের তরফ থেকে হচ্ছিল, এইখানে অন্য কারো প্রভাব আছে বলে আমাদের মনে হয় না। তবে হ্যাঁ, জনগণ আমাদের যে আন্দোলনকে সমর্থন করেছেন, সিনিয়র ডাক্তাররা সমর্থন করেছেন, তা অভূতপূর্ব। আমাদের এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে, তাতেই তারা সম্ভবত ভয় পাচ্ছেন, ভয় পেয়ে এই সমস্ত মন্তব্য করছেন। তার আরও দাবি, তাদের এই আন্দোলনে অন্য কারো প্রভাব নেই। আমাদের কিন্তু হসপিটাল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যে কয়েকদিন চলেছিল, এক দেড় মাস চলেছিল, সেই সময় কিন্তু হসপিটাল পুরো দমে চালু ছিল। হসপিটালের সিনিয়র ডাক্তাররা ওভার ডিউটি করে তাদের এই হসপিটালের যে ঘাটতি ছিল জুনিয়র ডাক্তারদের, সেই ঘাটতি পূরণ করেছেন। ফলে কোনোদিনই এমন হয়নি যে সরকারি হসপিটাল থেকে রোগীরা ফিরে গেছে বা এমন কিছু। ফলে এইখানে অন্য কারো প্রভাব আমাদের আন্দোলনে নেই, এই অভিযোগ ঠিক নয় বলে আমার মনে হয়। বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্রকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, এই মাফিয়াদের ভয়ে কি ভাইপো এখন পালিয়ে গিয়ে আমেরিকায় চিকিৎসা করাচ্ছে? বলেছে ডাক্তাররা সব মাফিয়া, এই মাফিয়াদের ভয়ে কি ভাইপো এখন পালিয়ে গিয়ে আমেরিকায় চিকিৎসা করছে? ভারতবর্ষে এটা চোখের চিকিৎসা না কানের চিকিৎসা কি হয় ওর দাঁতের, আমি জানি না, সেই চিকিৎসা করানোর জায়গা পেল না। তবে এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে শাসক দলের নেতাদের গলায়। কিছুদিন আগেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া, তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন, এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? এখানেই প্রশ্ন উঠছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে কোথাও কি সিঁদুরে মেঘ দেখছে শাসক শিবির? সেজন্যই কি আন্দোলনকে কালিমালিপ্ত করার মরিয়া প্রয়াস, জনগণের নজর ঘোরানোর চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।